रब्बी शहली सदरी व यस्सिरली अमरी व हलुल उक़दतम मिन लिसानी यफ़क़हु क़ौली। रब्बी औज़ु बिका मिन हमज़ाति शयातीन व औज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुर रअद आयत 32। वलक़द इस्तुहज़िया बिरुसुलिन मिन क़ब्लिका। আমরা সূত্র ধরব আয়াত 30 এর। কাযালিকা আরসালনাকা ফি উম্মাতিন কদ খালাত মিন ক্বাবলিহা উমামুন। তো বুঝিয়ে বললেন যে কোরআন যদি এইরকম অলৌকিক কিছু হতো বা ম্যাজিক্যাল কিছু হতো কি লাভ হতো বলো। ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরুসুলিন মিন ক্বাবলিকা, বরাবরই তামাশা করা হয়েছে যত বার্তা বাহক পাঠিয়েছি তোমার আগে। ফাআমলাইতু লিল্লাযীনা কাফারু সুম্মা আখাযতুহুম, তো যারাই এই অকৃতজ্ঞতা করেছে আমি ঢিল দিয়েছি তাদেরকে। করো, করতে থাকো, তারপর ধরেছি। ফাকাইফা কানা ইকাব, এখন দেখো পরিণতি কীরকম ছিল বা শাস্তিটা কত কঠিন ছিল। আফামান হুয়া কায়েমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আলাযীম। স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালকের কথা বলা হচ্ছে। মানে আমরা এই আয়াতকে, সূরা রাতকে, আমরা ওই যে বললাম যে কোরআন মজিদের জটিলতম সূরা সমূহের মধ্যে অন্যতম, আমরা একটু পেছনে যাব, 9, 10, 11-তে যাব। 9, আলিমুল গায়বি ওয়া শাহাদাতিল কবীরুল মুতাআল। আল্লাহর পরিচয় দেওয়া হচ্ছে, তিনি দৃশ্য অদৃশ্যের জ্ঞাতা, একমাত্র বড়, আল মুতাল একমাত্র উচ্চতর বা সবচাইতে বা উচ্চতর এবং একমাত্র বড়। সাওয়াউন মিনকুম, তোমাদের ক্ষেত্রে বা তোমাদের পক্ষ থেকে একই রকম। মান আসাররাল কাউল, যে কথাকে গোপন করে, ওয়ামান জাহারা বিহি, আর যে তা প্রকাশ্যে বলে। ওয়ামান হুয়া মুস্তাখফিন বিল্লাইলে, আর যে গোপন হয়ে যায়, অদৃশ্য হয়ে যায় রাতে। ওয়া সারিবুন বিন্নাহার, এবং চলাচল করে দিনের বেলা। সাওয়াউন মিনকুম, একই রকম তোমাদের, মানে তার কাছে, তোমাদের ক্ষেত্রে যা যে করো, মানে গোপনে কথা বলো আর প্রকাশ্যে বলো, এবং তুমি রাতের বেলা লুকিয়ে থাকো অথবা দিনের বেলা চলাচল করো, তার কাছে কোনো পার্থক্য তৈরি করে না। লাহু মুআক্কে বাতন, এবার একটা সূত্র দিচ্ছেন স্বয়ং সৃষ্টিকর্তার, যে মানে অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে বলবো, যে তার বাংলায় কি জানি বলে, প্রশাসনিক কার্যক্রম, আল্লাহর যে প্রশাসন আমাদের এই অদৃশ্য জগতের চলছে, মানে সেটা আমরা এই দৃশ্যমান জগতে চলছে সেটা আমরা কেউ গ্রাহ্য করি না। তো লাহু মুআক্কে বাতন মিন বাইনে আইদিহি, এই লোকটা যে গোপনে বলুক, গোপনে বলুক, প্রকাশ্যে বলুক, দৃশ্যমান থাক, অদৃশ্য থাক, সবই সমান, কিভাবে তার জন্য মুআক্কে বাতুন মিন বাইনে আইদিহি ইয়াদাইহি ইন্নালিল্লাহ, পাহারাদার রয়েছে তার জন্য তার সামনে দিয়ে, ওয়া মিন খালফিহি পিছন দিয়ে, ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, তাকে দেখাশোনা করে রাখে আল্লাহর আদেশে। ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, আল্লাহ বদলান না কোনো জাতির বা কোনো লোকদের মানে অবস্থা যে পর্যন্ত না তারা বদলায় তাদের মনের অবস্থা খুব সহজে। ওয়াইজা আরাদ আল্লাহ বিকাওমিন সুওয়ান, আর যখন কোনো জনগোষ্ঠীর জন্য আল্লাহ কোনো মন্দ ইচ্ছা করেন, ফালা মারাদ্দাল্লাহু, তাকে ফেরানো যায় না। ওয়ামা লাহুম মিন দুনিল্লাহি মিন ওয়াল, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা, এই যে আল্লাহর পরিচয় এখানে ধারাবাহিকভাবে 11, 12, 13, 14 থেকে শুরু হয়েছে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু, একদম 15-তে মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তাকেই আমি এখানে আবার সামনে আনব। 33, আফামান হুয়া কায়িমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত, ভাঙব, আচ্ছা সে যিনি একদম কায়িমুন, সদা উপস্থিত, বিরাজমান, বিরাজিত, আলা কুল্লি নফসিন, প্রতিটি ব্যক্তির উপরে, বিমা কাসাবাত, মানে আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহ খবর রাখেন, তো আমরা পড়তে পড়তে এসেছি, এবার গুছিয়ে কথাটাকে, একদম যিনি উপস্থিত প্রত্যেকটা ব্যক্তির উপরে,
দেখছেন যা সে উপার্জন করছে বিমা কাসাবত ওয়া জালু লিল্লাহি শুরাকা, আর এরা সেই আল্লাহর অংশীদার বানায়। কুল সম্মুহুম, তুমি কি বলবে? আচ্ছা নামগুলো নাও তো। আচ্ছা নিল নাম, আত আম আম তু নব্বি ও নাহু, এখন রাসূল বা বার্তাবাহক বলছে ও মোকাবেলা যাদের সাথে করছে তাদেরকে, তোমরা কি সংবাদ শোনাচ্ছ তাকে? বিমা লা ইয়ালামু ফিল আরদি, এই পৃথিবীতে যাদের কোনো অস্তিত্ব আছে বলে তিনি জানেন না। আম বে জাহিরের মিনাল কাউল, নাকি শুধু এমনি কথার কথা বলছো তোমরা? দেবদেবী সম্পর্কে, মান্যজন সম্পর্কে, আল্লাহর অংশীদার সম্পর্কে যে সমস্ত কিচ্ছা কাহিনী তোমরা বলছো, এগুলো কি এমন খবর শোনাচ্ছ যে এই জগতে এরকম কিছু আছে বলে তিনি জানেন না, নাকি এমনি শুধু কথার কথাই বলছো? বল জুয়িনা লিল্লাযীনা কাফারু, খুবই আকর্ষণীয় করে দেওয়া হয়েছে তাদের জন্য যারা তোমাকে বিশ্বাস প্রত্যাখ্যান করছে, মাকরুহ তাদের এই সমস্ত ছলাকলা, ওয়া সুদ্দু আনিস সাবিল, এবং ফিরে থাকা আল্লাহর পথ থেকে। ওয়ামান ইউদ্লিলিল্লাহ ফামা লাহু মিন হাদ, এইবার ভ্রষ্ট কেন করেন আল্লাহ বোঝা গেল, অর্থাৎ আয়াত 27-এর ব্যাখ্যা বোঝা গেল যে কুল ইন্নাল্লাহ ইউদিল্লু মান ইয়াশা, আল্লাহ বুঝিয়ে দিলেন তাফসীর। ওয়ামান ইউদ্লিলিল্লাহ ফামা লাহু মিন হাদ, ভ্রষ্ট হওয়ার কারণটা এখানে বিস্তারিতভাবে বলে তারপর বললেন যে যাকে আল্লাহ ভ্রষ্ট করেন তাকে পথ দেখাবার আর কেউ নেই। লাহুম আযাবুন ফিদ দুনিয়া ফিল হায়াত দুনিয়া, এদের জন্য এই পৃথিবীর জীবনেও শাস্তি আছে, চরম কষ্টের জীবন আছে। ওয়ালা আযাবুল আখিরা আশাক্ক, আর পরকালের যে শাস্তি তা তো কঠিনতর। ওয়ামা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, এবং সেখান থেকে উদ্ধার করার মতো আল্লাহ ছাড়া তাদের আর কেউ নেই। মাসালুল জান্নাতিল্লাতি ওয়াদাল মুত্তাকুন, বিবরণ বলবো, উপমা বলবো, দৃষ্টান্ত বলবো সেই সুন্দর বনভূমির যার ওয়াদা করা হয়েছে, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করে তাদের জন্য। তাজরি মিন তাহতিয়াল আনহার, প্রবাহ বহমান তার বুক চিরে অসংখ্য ঝর্ণা জলপ্রপাত। উকুলুহা দাইমুন, তার ফলমূল সার মানে কী বলবো আর কি, বারোমেশে ফলমূল যেটাকে বারোমেশে আম বলে, সব সময়ের জন্য। ওয়া জিল্লুহা, এবং তার ছায়া। তিলকা উকবাল্লাযীনা তাকাউ, মুত্তাকি যারা, যারা ভয় করেছে আল্লাহকে, যারা এই ভয়ঙ্কর পরিণতি থেকে যারা নিজেদেরকে রক্ষা করেছে তাদের পরিণতি এই, তাদের ঠিকানা এই। ওয়া উকবাল কাফিরিনা আন্নার, আর ঠিকানা যারা অবিশ্বাস করেছে তাদের আগুন। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এবং তারা যাদেরকে আমরা কিতাব দিয়েছি, স্বয়ং আল্লাহ বলছেন, ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইকা, তারা উৎফুল্ল তার কারণে যা তোমার কাছে নাজিল করা হয়েছে। ওয়া মিনাল আহজাব, আর এই যে জনগোষ্ঠীগুলো তাদের মধ্যে থেকেও, মানে ইউনকিরু বাদাহু। এবার আসুন একটু ভেঙে বলি কথাটা, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এটা আমরা সূরা আল ইমরানের একখানা আয়াত থেকে দেখে, 113-কে দেখে আমরা এখানে আসলে একটু সহজ হবে ব্যাপারটা। এখানে একেবারে যাকে বলে যে ওই সেই 100 থেকে তো আমরা আসলাম বা যাকে গেল, তারপরে 111-তে এসে লাইয়া দুর্রুকুম ইল্লা আদান, মানে একেবারে ইহুদিরা নাসারারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তবে কষ্ট দিতে পারবে। ওয়াইনিউ কাতিলুকুম ইউয়াল্লুকুম আদবার, মুনাফিকদের কথা বলা হচ্ছে, যদি যুদ্ধ কখনো করে ওরা পেছন দেখিয়ে পালাবে। সুম্মা লা ইউনসারুন, আর যদি একবার চিহ্নিত হয়ে যায় যুদ্ধক্ষেত্রে এসে, যদি তারা পশ্চাৎ মানে পৃষ্ঠদেশ প্রদর্শন করে,
তো এরপরে আর কোনো সাহায্য করা হবে না কোনো দিক থেকে, মানে এখন তো জনগণের সঙ্গে মিশে আছে। দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু আইনামা সুকিফু, আশ্রয় পড়েছে তাদের উপরে লাঞ্ছনা যেখানেই তারা আশ্রয় চেয়েছে। ইল্লা বিহাবলি মিনাল্লাহি ওয়া হাবলি মিনান নাস, কোথাও কোথাও যে এই ইহুদিদের কাহিনী, তাদের যে ডায়াসপোরা, তারা যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল সেই কাহিনী, তো কোথাও কোথাও তারা আল্লাহর আশ্রয়, কোথাও কোথাও মানুষের আশ্রয়, ওয়া বাউ বি গাদাবি মিনাল্লাহ, এবং তারা টেনে নামিয়েছে তারাই আল্লাহর অভিশাপ তাদের উপরে। ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানা, ঠিক আজকের মুসলিম জাতির যে অবস্থা, রোহিঙ্গারা 10 লক্ষ রোহিঙ্গা চলে এসেছে, তো তো ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানা, এই মাসকানা মানে মানসিক দারিদ্রতা, আঘাত হেনেছে তাদের উপরে মানসিক দারিদ্রতা। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আসুন প্রমাণ নিন, দোষটা কি তাদের, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, অর্থাৎ আল্লাহর বাণী ও বার্তাকে অস্বীকার করেছে, আল্লাহর কিতাবকে অস্বীকার করেছে। ওয়া ইয়াকতুলুনা আল-আম্বিয়া বিগাইরি হক, এবং নবীগণকে রীতিমতো হত্যা করেছে অন্যায়ভাবে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এই পরিণতি তাদের, তাদের অবাধ্যতা এবং তাদের সীমা লঙ্ঘনের। লাইসু সাওয়া, এই আয়াতকে প্রমিনেন্ট করার জন্য পেছনের দোকানে আয়াত পড়তে হলো, সবাই তাদের একরকম নয়। মিন আহলিল কিতাব, এই কিতাব এর দাবিদারদের মধ্যেই, উম্মাতুন, কিছু লোক আছে, কাইমাতুন, তারা একেবারে কিতাবের উপরেই দণ্ডায়মান। ইয়াতলুনা আয়াতিল্লাহ, এরা কার্যকর করে, চর্চা করে, অনুশীলন করে, তাই না, বা তেলাওয়াত করে আল্লাহর আয়াত, আনা আল্লাহ, দীর্ঘ রাতের সময় ধরে। ওয়াহুম ইয়াসজুদুন, এবং ঠিক আয়াতে যা তারা পড়ে তাই তারা মেনে চলে, এবং তারা সেজদাও করে, ব্যাপারটা আবার সেই হারিয়ে যাওয়ার মতো কথা হবে, মানে যে কথাটা বোধের সঙ্গে লাগবে না। ওয়াহুম ইয়াসজুদুন মানে ঠিক ওই যে বললাম, তারকা, গ্রহ, নক্ষত্র, গাছপালা কীভাবে সেজদা করে, ঠিক যেভাবে আল্লাহ চলতে বলেছেন সেভাবে চলে। এইটা দেখে রাখুন 113 এবং 114-তে তাদের কথা আরেকটু বলা হচ্ছে, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত ওয়া উলাইকা মিনাস সালিহিন, তাই না। 115-তে ওয়ামা ইয়াফআলু মিন খাইরিন ফালাই ইউকফারুহু, এরা ভালো বলতে যা কিছু করবে তা অস্বীকার করা হবে না তাদের থেকে, আল্লাহু আলিমুন বিল মুত্তাকিন, এরাও মুত্তাকি এবং আল্লাহ মুত্তাকিদের ব্যাপারে পূর্ণ অবগত। তো এদেরকে নিয়ে আসুন এই দৃশ্যপটে। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, সেই সূরা আল ইমরানের 113, যাদেরকে আমরা কিতাব দিয়েছি, মানে অর্থাৎ ওই আহলে কিতাবদের মধ্যে যারা ওই রকম, যেটা এইমাত্র আল ইমরানে দেখালাম। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইকা, মুহাম্মদকে যদি বলা হয় তাহলে তারা খুব উৎফুল্ল সেইটা পেয়ে যে তোমার কাছে যা নাজিল করা হয়েছে। ওয়ামিনাল আহজাব, আর এই যে দলাদলি, এরা মানে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে, এই জন্য আহজাব বলা হয়েছে, বহু জন হিজব, বিভিন্ন দলে। মান ইউনকিরু বাদাহু, তারা কিন্তু তোমার কাছে নাজিল হওয়া কিতাবের কিছু কিছু ব্যাপারকে অস্বীকার করবে। কুল ইন্নামা উমিরতু আন আবুদাল্লাহ, তুমি কি বলবে, আমি আদিষ্ট হয়েছি যে শুধু গোলামি করব আল্লাহর, ওয়ালা উশরিকা বিহি, এবং আমি কাউকে অংশীদার করব না তার সাথে। ইলাইহে আদউ, তার দিকেই আমি ডাকছি, ওয়া ইলাইহে মাআব, যেহেতু আমার ঠিকানাও তার দিকে ফিরে যাওয়ার। ওয়াকাযালিক আনজালনাহু হুকমান আরাবিয়ান, এভাবেই নাজিল করেছি আমরা একে, হুকমান আরাবিয়ান, বাংলায় তর্জমা এখানে লেখা আছে ফরমান, অর্থাৎ সরকারি বা রাজার যে বিধান, মানে ঘোষণা থাকে,
এরকম ভাবে বলা হয়েছে। তো আমরা ওয়াকাদালিকা আনজালনাহু হুকমান আরাবিয়ান, তো হুকমান আরাবিয়ান কি বলবো আমরা, কিভাবে নেব, আদেশ বলবো, বিধান বলবো, বা বিধিবিধান বলবো, ভেঙে বললে কিভাবে বলবো আমরা। তো হুকমান বলা হচ্ছে কথাটা, তাই না? তো হুকমান বললে আমি বলবো এটা যে যেখানে আমাদেরকে মানে যেটা বলা হয়েছে, যেটা আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করছেন, ওয়া বাআথ ফীহিম রাসূলাম মিনহুম 139:29 রব্বানা ওয়া বাআথ ফীহিম রাসূলা বাকারা রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতি আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আমরা যদি একটু খেয়াল করি তাহলে হিকমা শব্দটি কিন্তু এই আগের দুটো কথাকে জড়িয়ে নেয়। অর্থাৎ আমরা যদি তর্জমা করি এইভাবে যে সে পড়ে শোনাবে তাদেরকে তোমার আয়াত, বুঝিয়ে দেবে, শিখিয়ে দেবে তোমার বিধিবিধান, কিতাব, ওয়াল হিকমা অর্থাৎ হিকমা, অর্থাৎ কেন কি জন্য তুমি দিয়েছো এই বিধিবিধানগুলো, কেন কি জন্য তোমার আয়াতকে পড়ে শুনতে হবে, কেন কি জন্য আমাদেরকে পরিশুদ্ধ হতে হবে, সব কিন্তু জড়িয়ে নেয় হিকমা। একইভাবে রব্বুল আলামিন আবার 51-তে বলেছেন, তিনি যখন বলেছেন কামা আরসালনা ফিকুম রাসূলান মিনকুম, যেভাবে পাঠিয়েছি আমরা তোমাদের মধ্যে, হ্যাঁ যেভাবে পাঠিয়েছি আমরা তোমাদের মধ্যে একজন বার্তাবাহক তোমাদের থেকে নিয়েই, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, সে তোমাদেরকে পড়ে শোনায় আমাদের বাণী ও বার্তা, ওয়া ইউজাক্কিকুম, এবং পরিশুদ্ধ করে তোমাদেরকে, ওয়া ইউআল্লিম, এখানে উল্টে গেছে ব্যাপারটা, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, এবং সে তোমাদেরকে কিতাব শেখা বা কিতাব শেখায় বা বিধিবিধান শেখায়, এবং সে বিধিবিধান কেন কি জন্য দেওয়া হয়েছে তা বুঝিয়ে দেয়, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন, এবং শেখায় তোমাদেরকে তা যা তোমরা জানতে না। এখানেও সেই হিকমাকে দেখুন যে পজিশনে আছে তাতে, হিকমা মানে টোটাল ব্যাপারটাকে অ্যাকোমোডেট করে নেয়, বুঝে নেয় ব্যাপারটা। তাহলে এখানে ওয়াকাদালিকা আনজালনাহু হুকমান আরাবিয়ান, এভাবেই আমি তোমার কাছে নাজিল করেছি আরবি ভাষার জ্ঞান। এভাবেই আমি নাজিল করেছি তোমার কাছে আরবি ভাষার জ্ঞান, ওয়ালাইন ইত্তাবাতা আহওয়া আহম, এরপরেও যদি তুমি মেনে নাও তাদের খেয়াল খুশি, বা দামা যা আকা মিন আল ইলম, এই হুকমান চলে এলো আল ইলমে, পরিপূর্ণ জ্ঞান, দি নলেজ, দ্য টোটাল নলেজ। ওয়াকাদালিকা আনজালনাহু, ওয়াকাদালিকা আনজালনাহু কিন্তু কোরআন, সেই 31-এর ওয়ালাউ আন্না কোরআনান সুইরাত বিল জিবাল প্রসঙ্গটা দেখে নিন, আয়াত 31-এ এবং 36-এ ওয়াল্লাযিনা আতাইনাহুমুল কিতাব, ঠিক সেই ব্যাপারটাকে বুঝে নিন ব্যাপারটা। ওয়াকাদালিকা আনজালনা হু, হু মানে কিতাব, হু মানে কোরআন, এভাবেই আমি একে আমরা নাজিল করেছি হুকমান। এখন এখানে আরেকটা শব্দ আমি বলবো যেটা সাধারণের কাছে অপরিচিত কিন্তু বিজ্ঞজনের কাছে পরিচিত এবং যারা বোঝেন তাদের জন্য তো অত্যন্ত প্রিয় হবে, ফিলসফি, দর্শন। অর্থাৎ যে কোনো জ্ঞানের পেছনের জ্ঞান, পেছনের কথা। ফিলসফি বলতে শব্দটিতে বলতে আমরা যেটা বুঝি বাংলায় যেটাকে দর্শনশাস্ত্র আমরা বলি, তো এভাবেই আমরা নাজিল করেছি একে দর্শন আরবি ভাষায়। ওয়ালাই নিত্যাবাত আহওয়া আহম, যদি তুমি অনুসরণ করো বা মেনে নাও তাদের খেয়াল খুশি, বাদামা যা কামিনাল এল, তারপরে যখন তোমার কাছে পরিপূর্ণ জ্ঞান এসে গেছে আল এল, মা আলা কামিনাল্লাহি মিন ওয়ালিয়িন ওয়ালা ওয়াক, নেই তোমার জন্য আল্লাহর পরে আর বা আল্লাহর পক্ষ থেকে আর কোনো অভিভাবকত্ব আর না কোনো রক্ষাকারী নেই, যেমন আমাদের নেই।
আমরা অবিশ্বাসীদের দুয়ারে দুয়ারে ঘুরে মরছি, একটু কাজের জন্য, একটু কর্মের জন্য, একটু সাহায্যের জন্য। ওয়ালাকাদ আরসালনা রুসুলান মিন কাবলিকা, কার্য তো পাঠিয়েছিলাম আমরা বার্তাবাহকদেরকে তোমার আগে। ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়াতান, এবার আসুন, মানে ব্যক্তি রসুলকে কিভাবে পরিচয় করাচ্ছেন রব্বুল আলামিন পাঠকদের সাথে, এই ব্যাপারটাও একটু বুঝে নিতে হবে। মানে এখানে আমরা আরেকটু রেফার করব সূরা তওবার আয়াত 36-কে, এখানকার প্রসঙ্গটাও একটু পূর্ণ করতে হবে, মানে প্রেক্ষিতটা দেখার জন্য। আয়াত 30, ওয়াকালাতিল ইয়াহুদু উজাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র। ওয়াকালাতিন নাসারা আল মাসিহু ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে মসিহ আল্লাহর পুত্র। জালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এগুলো তাদের মুখের কথা। ইউদাহিউনা কাউল আল্লাযিনা কাফারু মিন ক্বাবলু, ঠিক এর আগে যারা যেভাবে প্রত্যাখ্যান করেছিল সেই কথাগুলোরই পুনরাবৃত্তি করছে এরা এদের মুখে। কাতালাহুমুল্লাহ, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ। আন্না ইউফাকুন, কি কারণে, কোন ধোকায় পড়ে কথাটা তারা বলছে। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম, ধোকাটা কোন জায়গায়, সূত্র কিন্তু সঙ্গে সঙ্গে, এরা বানিয়ে নিয়েছে তাদের আলেম ওলামাদেরকে, পীর দরবেশদেরকে এদের প্রভু আর বাব। মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়াও, আল্লাহর পরিবর্তে বলবো না, আল্লাহ ছাড়া বলবো না, আল্লাহ ছাড়াও, আল্লাহকে মানে না এমন লোক এই পৃথিবীতে নাই। যে কোনো ধর্মে বিশ্বাসী মানুষ যদি হয়ে থাকে, আর যারা এমনি নাস্তিক ফাস্তিক বলে যারা বলে, এগুলো মূর্খ, নেহায়েতই মূর্খ লোক, একেবারে মূর্খ লোক, নানানভাবে এটা দেখেছি আমি, একটা নেহায়েত কিছু মূর্খ আছে, নিজের একটা কিছু দেখাবার তো কিছু নেই, আমি কিছু মানি না। তো ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান, যে কোনো ধর্মচেতনা, যে কোনো ধর্মচিন্তার মানুষ আছে, তারা ভগবান হোক, ঈশ্বর হোক, আল্লাহকে বা একজন আল্লাহকে, একজন পাওয়ারকে তারা মানে। তো আল্লাহ ছাড়াও, যেমন মক্কার লোকেরা লাত মানাত উজ্জাকে মানে, খ্রিস্টানরা মসিহকে আল্লাহর পুত্র মানে, ইহুদিরা উজাইরকে আল্লাহর পুত্র মানে, এইভাবে অংশীদার করে নেয়, এই ব্যাপারটাই বোঝার। এখন এই ইহুদিরা এবং খ্রিস্টানরা তাদের পাদ্রি এবং তাদের যে যে সমস্ত পোপরা আছে বা নানরা আছে, আর ইহুদিরা তাদের আলেম ওলেমা এবং পীর দরবেশদেরকে রব বানিয়ে নিয়েছে, অর্থাৎ যাদের কথা মতো চলে আল্লাহ ছাড়াও। ওয়াল মসিহ ইবনা মারিয়াম, এবং মারিয়াম পুত্র মসিহ। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদ, যেখানে আদেশ করা হয়নি তাদেরকে যে তারা গোলামি করবে, মানবে, উপাসনা করবে, ইলাহান ওয়াহেদ, যে ইলাহ, যে মান্য, একমাত্র একক বা অদ্বিতীয় একক, লা ইলাহা ইল্লাহুয়া, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তাকে ছাড়া, সুবহানাহু, পবিত্রতা তার, আম্মা ইউশরিকুন, সেই সব থেকে যাদের সঙ্গে তারা, যাদেরকে তারা তার সাথে অংশীদার করে। ইউরিদুন আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তাহলে এই আহবার এবং রুহবান, এই আলেম ওলামা এবং এই দরবেশ পীরেরা কি কয়, তাদের মুখের কথা দিয়ে, তাদের ওয়াজ নসিহাত দিয়ে, তাদের কথা দিয়ে এরা নিভিয়ে দেবে আল্লাহর আলোকে। এখন এই আল্লাহর আলো কোথায় দেখব, একদম সদ্য সূরাতুল আরাফ 156, যারা মেনে নেবে, অনুসরণ করবে, পেছনে পেছনে চলবে তার, যে বার্তাবাহক, বার্তা তো বলছেন নিজে থেকে নয়, আমি এই তিনটা শব্দের মানে এভাবে করলাম, আর রাসুল, আর নবী, আল উম্মি, রসুল বার্তাবাহক,
আর নবী বলছেন যিনি বার্তা খবর সংবাদ পাঠক যিনি, কিন্তু নিজে থেকে নয়, আল্লুমি কিতাব সম্পর্কে যার কিছু জানা নেই। তো আর রাসূল আর নবী আল্লুমি তিনটি ব্যাপার প্রত্যেক মুসলিমের বুঝে নেওয়া দরকার। মোহাম্মদ রাসূলুল্লাহ উম্মি নবী আমরা এটা বলি, মানে কি? আমরা সাধারণভাবে দেখবেন, সাধারণভাবে দেখবেন সমস্ত কিতাব আদি যত আছে সমস্ত আলেম উলেমা আল্লামা সবার মুখে একটাই কথা, নিরক্ষর নবী, অক্ষর জ্ঞানহীন নবী, লেখাপড়া জানতেন না নবী, না কিতাব জানতেন না। মানে কিতাব যেহেতু আমরা পড়ি না, তার সবচেয়ে বড় দলিল হলো যে যেখানে উম্মি একেবারে ওয়ামিন হুম উম্মিয়ুন লা ইয়ালামুন আল কিতাব, সংজ্ঞা দেওয়া আছে সূরাতুল বাকারায় একেবারে। তাই না? তাহলে যেখানে সংজ্ঞা দেওয়া আছে যে ওয়ামিন হুম উম্মিয়ুন লা ইয়ালামুন আল কিতাব, ইন্না লিল্লাহ, তাহলে আল্লাযীনা ইত্তাবিউনা আর-রাসূল আন-নবী আল-উম্মি, কিতাব না জানা সংবাদ পাঠক যিনি আল্লাহর বার্তাবাহক তাকে যারা মেনে নেবে, আল্লাযীনা ইয়াজিদুনাহু যার কথা বলা হচ্ছে তার কথা এরা দেখতে পাবে, খুঁজতে খুঁজে দেখলেই পাবে, মাকতুবান ইনদাহুম লেখা আছে তাদের কাছে থাকা, ফিত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাতেও আছে ইনজিলেও আছে, ইয়ামুরহুম বিল মারুফ, এরা ইনি অর্থাৎ এই রাসূল আন-নবী আল-উম্মি তিনি আদেশ করেন তাদেরকে যা সকলের জানা তা দিয়ে, তিনি আদেশ করেন তাদেরকে যা সকলের জানা তা দিয়ে, অর্থাৎ ইহুদি নাসারারা জানে আল্লাহর কিতাব কি, বিল মারুফ পরিচিত ওহি দিয়ে তিনি তাদেরকে আদেশ করেন, ওয়াইয়ান হাউন আনিল মুনকার এবং নিষেধ করেন তাদেরকে তা দিয়ে যা এই কিতাবে বা সেই ওহিতে নিষেধ করা আছে, ওয়াইয়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত এবং হালাল করে দেন তাদের জন্য উৎকৃষ্ট অনেক কিছুই, ওয়াইয়ু হাররিমু আলাইহিমুল খাবায়েস এবং হারাম করে দেন তাদের জন্য অনেক নিকৃষ্ট, ওয়াইয়াদাউ আনহুম ইসরাহুম। বিশদ বর্ণনাটা একটু খুব কঠিনভাবে দেখ মানে লক্ষ্য করে দেখতে হবে যে মোহাম্মদ রাসূলুল্লাহ কী কী করছেন এবং নামিয়ে দেন তাদের থেকে দুর্বহ বোঝা যেই ধর্ম ইহুদি আলেমরা বানিয়েছিল, খ্রিস্টান আলেমরা বানিয়েছিল, খ্রিস্টবাদ এবং ইহুদিবাদের দিকে এখন তাকালেও দেখা যায়। তো সেই দুর্বহ বোঝা এই মোহাম্মদ রাসূলুল্লাহ নামিয়ে দেন, ওয়াল আগলাল এবং যে ডান্ডা বেড়ি তাদের উপরে পড়ানো ছিল, কানাত আলাইহিম যা তাদের উপরে ছিল। এবার ফাল্লাযীনা আমানু বিহি, এখন তারা যারা তার প্রতি বিশ্বাস আনবে অর্থাৎ এই রাসূল আর নবী আল উম্মি, ওয়া আযারুহুম এবং তাকে সম্মান করবে, ওয়া নাসারুহু এবং তাকে সাহায্য করবে, ওয়াত্তাবাউ আন-নূর মানে অনুসারীদের কাছ থেকে রসুলের প্রাপ্তি বিশ্বাস, রসুলের প্রাপ্তি সম্মান যে আল্লাহর বার্তা তিনি বহন করেন এবং তার সাহায্য সহযোগিতা, কিন্তু ইত্তেবা করবে কিসের? আন-নূর, সেই আলোর, আল্লাযী উনজিলা মাআহু যা তার সাথে নাজিল করা হয়েছে, এবং এই ওয়াউলাইকা হুমুল মুফ কেবল এরা, কেবল এরা সফল আর কেউ নয়। এখন এরই আবার এই রসুলেরই আবার জবানিতে আর একখানা আয়াত আমরা দেখে নেব এরই আগের সুরা থেকে, সুরা ইউসুফ থেকে 108, কুল হাযিহি সাবিলি 12 নম্বর সুরার 108, বলো এই আমার পথ, আদউ ইলাল্লাহ আমি ডাকি আল্লাহর দিকে, আলা বাসিরাতিন এই সেই নূর, একদম একটা দৃশ্যমান রোড ম্যাপের উপরে আমি আছি, ওয়া আনা ওয়ামান আনা ওয়ামান ইত্তাবানি, শুধু আমি একাই নই, আমার অনুসরণ যারা করছে তারাও এই বাসিরাতের উপরেই আছে, সেই আলোরই অনুসরণ করছে তারা,
সুবহানাল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং মহিমা আল্লাহর এবং আমি তাদের কেউ নই যারা তার সাথে অংশীদার করে। তো সেইখান থেকে আমরা এলাম কোথায়, লাকাদ আরসালনা রুসুলান মিন কাবলিকা, সূরা রাদের আয়াত 38। অসংখ্য বার্তাবাহক পাঠিয়েছি আমরা তোমার আগে, ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়াতান, এবং আমরা করে দিয়েছি তাদের জন্য স্ত্রীও ছিল তাদের এবং সন্তানও ছিল তাদের। ওয়ামা কান আলি রাসূলিন আন ইয়াতিয়া বি আয়াতিন ইল্লা বিইজনিল্লাহ, আপনি যদি একটু সতর্ক দৃষ্টিতে তাকিয়ে দেখেন আয়াতখানার দিকে, তাহলে আল্লাহর নির্বাচিত বার্তাবাহক যারা, সূরা আল ইমরানের যে ব্যাপারটা, যে যারা অঙ্গীকারবদ্ধ আল্লাহর সাথে, মানে 81 আয়াতে সূরা আল ইমরানের যাদের কথা বলা হয়েছে, ওয়াইদ আখাদ আল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন নিয়েছিলেন আল্লাহ নবীগণের মিসাক, অঙ্গীকার, প্রতিশ্রুতি, লামা আতাইতুকুম মিন কিতাবিন, যখনই তোমাদেরকে আসবে তোমাদের কাছে কোনো কিতাব, ওয়া হিকমাতিন, আসলো কিতাব এবং হিকমা, এবং সেই কিতাবের বুঝ, সুম্মা জাআকুম রাসূলুন, তারপর আসবে তোমাদের কাছে কোনো একজন বার্তাবাহক, মুসাদ্দিকুন লিমা মাআকুম, সত্যায়িত করবে যা তোমাদের কাছে আছে, লা তুমিনুন্না বিহি, তাহলে আগের অনুসারীরা বিশ্বাস করবে একে, ওয়ালা তানসুরুন্নাহু, এবং সাহায্য করবে তাকে, কালা আকরারতুম, তোমরা কি স্বীকার করলে, ওয়াখাজতুম আলা যালিকুম ইসরি, এবং এই ব্যাপারে তোমরা আমার সাথে অঙ্গীকার করলে, ওয়াদাবদ্ধ হলে, কালু আকরারনা, হ্যাঁ স্বীকারোক্তি দিলাম আমরা, কালা ফাশহাদু, তাহলে সাক্ষীও কিন্তু থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। তা সূরা আরাফে বনি আদমের অঙ্গীকার, সূরা আল ইমরানের 81-তে নবীগণের অঙ্গীকার, যেইটা এসে শেষ হয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা আমরা সূরা আহজাবে দেখতে পাবো, খাতামুন নবিয়্যিন, যেই ধারাবাহিকতা এসে শেষ হয়েছে। তো ওয়ালাকাদ আরসালনা রুসুলান মিন কাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়াতান, অর্থাৎ তুমি, তোমার বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, তাতে কি হয়েছে, তাই না? এখানে যেমন আমাদেরকে বুঝিয়ে বলছেন আল্লাহ তাআলা, যে দেখো এর আগে যত মানে নবী রসুল পাঠিয়েছি সকলেরই, হ্যাঁ, ইল্লা রিজালান, হ্যাঁ নুহিহে ইলাইহিম, আমরা ওহি করতাম তাদের কাছে। তো ওয়ালাকাদ আরসালনা রুসুলান মিন কাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়াতান ওয়া মা কানা লিরাসূলিন, সম্ভব ছিল না কোনো বার্তাবাহকের পক্ষে, আন ইয়াতিয়া বি আয়াতিন, যে সে নিজে কোনো নিদর্শন এনে দেখাবে, ইল্লা বিইজনিল্লাহ, যদি না আল্লাহর অনুমতি হয়, লিকুল্লি আজালিন কিতাব, প্রতিটি সময়ের জন্য, মেয়াদের জন্য একখানা কিতাব আছে, ইয়ামহুল্লাহু মা ইয়াশা, দূর করে দেন, নিঃশেষ করে দেন আল্লাহ যা তিনি ইচ্ছা করেন, ওয়া ইউসবিতু, এবং যা তিনি ইচ্ছা করেন তাকে সাবেত করেন, ওয়া ইনদাহু উম্মুল কিতাব, এবং তার কাছে রয়েছে একদম মূল পাণ্ডুলিপি, এ পর্যন্ত যত কিতাব এসেছে সব কিতাবের মূল পাণ্ডুলিপি তার কাছে। ওয়াইন একেবারে যেটা আমরা দেখেছি, যে লেকুল্লি আজালিন রাসূলুন লেকুল্লি আজালিন কিতাব, এখানে আমরা দেখলাম
সূরা ইউনুস একটু মাঝে মাঝে গুলিয়ে যায়। সূরা ইউনুসের 47, ওয়ালি কুল্লি উম্মাতিন রাসূলুন, একই ধারাবাহিকতার সূরা, একই প্রাসঙ্গ, একই প্রসঙ্গের 10 নম্বর সূরার আয়াত 47-এ আছে যে প্রত্যেক বা মানে জনগোষ্ঠীর জন্য একজন বার্তাবাহক আছে। আবার 49-এ আয়াছেন, কুল লা আমলিকু লি নাফসি দররান ওয়ালা নাফান ইল্লা মা শা আল্লাহ, লিকুল্লি উম্মাতিন আজাল। তাহলে প্রত্যেক উম্মতের জন্য একজন বার্তাবাহক, রাসূল মানে কিতাব, নবী হলে বলতাম যে আগের কিতাবের অনুসারী, কিন্তু রাসূল বলার সঙ্গে সঙ্গে লিকুল্লি উম্মাতিন কিতাবুন সেটাও আছে এই কোরআনে। তো লিকুল্লি উম্মাতিন রাসূলুন লিকুল্লি উম্মাতিন আজালুন, অর্থাৎ রাসূল সেই কিতাবখানা বাস্তবায়িত করে দেখিয়ে যাবেন, তার জন্য তারপর তারপর থেকে নিয়ে সেই উম্মতের জন্য বা সেই জাতির জন্য একটা মেয়াদ আছে। তো এখানে কি দেখলাম আমরা, ওয়ালাকাদ, এখানে লিকুল্লি আজালিন কিতাব, এখানে কি দেখালাম, লিকুল্লি উম্মাতিন রাসূলুন, আয়াত 49-এ লিকুল্লি উম্মাতিন আজালুন, লিকুল্লি আজালিন কিতাবুন, মিলল এবার কথাটা, লিকুল্লি উম্মাতিন রাসূলুন, লিকুল্লি উম্মাতিন আজালুন, লিকুল্লি উম্মাতিন আজালিন কিতাবুন, এখন কিয়ামত পর্যন্ত এই কিতাব, কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলে উম্মত এই কিতাবের। ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিতু, আল্লাহ দূর করে দেন, নিঃশেষ নিশ্চিহ্ন করে দেন তা যা তিনি ইচ্ছা করেন, এবং যা তিনি ইচ্ছা করেন তাকে তিনি প্রতিষ্ঠিত করেন। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, এবং তার কাছে রয়েছে সৃষ্টি জগতের মূল পাণ্ডুলিপি। ওয়াইন মা নুরিয়ান্নাকা, ওয়াইন মা নুরিয়ান্নাকা বাদ আল্লাদি নাইদুহুম, যদি আমি দেখাই তোমাকে যার ওয়াদা, যার ভয় এদেরকে দেখিয়েছি, আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা তার আগেই তোমাকে ফিরিয়ে নিয়ে যাই, ফাইন্নামা আলাইকাল বালাগ, আর তো কোনো দায়িত্ব নেই তোমাদের উপরে, তোমার উপরে পৌঁছে দেওয়া ছাড়া, ও আলাইনা আল হিসাব, আর আমাদের কাছে আছে বা আমাদের দায়িত্ব হিসেব নেওয়ার, তোমার দায়িত্ব কিতাব পৌঁছে দেওয়ার, আমাদের দায়িত্ব হিসাব নেওয়ার। আওয়ালাম ইয়ারাউ আন্না নাতিল আরদা নানকুসহা, মানে এই মাইটা মক্কার প্রেক্ষিত, যে মক্কায় 360টা গোত্র ছিল সারা আরব উপদ্বীপে, 500,000 কত হাজার বর্গ মাইল বা বর্গ কিলোমিটারের বিশাল এক দেশ, সেই দেশের 360টা যাকে বলে যে গোত্রের মূর্তি ছিল মক্কায়, প্রত্যেকেই যার যার মূর্তি, মান্য মূর্তি রাখত সেখানে, ইত্যাদি ইত্যাদি কাহিনী, এটা মক্কার মানে অর্থাৎ মানে আরব উপদ্বীপের কাহিনী। তো ক্রমান্বয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সাথে সন্ধি টন্দি করে টোরে এটা সেটা করে গুছিয়ে যখন ইউযহিরুহু আলাদ্দীন কুল্লিহি, তিনি যখন একদম পূর্ণ প্রকাশিত হলেন এই কিতাবের উপরে, তখন তো তিনি বিজয়ী শক্তি হলেন। তো সেই যখন এখনো হয়নি, সেই সময় কোরাইশদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে এরা কি দেখে না, নাতি আল আরদা নানকুসাহা মিন আতরাফিহা, যে আমরা পৃথিবীটাকে, তাদের পৃথিবীটাকে, তাদের জগৎটাকে গুটিয়ে নিয়ে আসছি তার চারিদিক থেকে। এখন এই আয়াতের সাথে এ আমাদের একালের সম্পর্কটা কি হবে, একসময় পৃথিবী মনে হতো সীমাহীন, সকলেই আমরা জানি যে পৃথিবীর একুল উকুল মানে সাগরেরই একুল উকুল নাই, কত বড় বড় নদী আছে ওপার দেখা যায় না, ওই দরিয়ার পরে কি আছে কেউ জানে না, এগুলো সব রূপকথা উপকথা ছিল। সেই পৃথিবী এখন চোখের সামনে গোল একটা বলের মতো। তো সেই প্রেক্ষিতে এখন সামনে নিয়ে আসুন, আরব উপদ্বীপে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ প্রকাশ ঘটল, তার তিনি যখন বিজয়ী শক্তি হলেন, তার আগে আগে কুরাইশদেরকে উদ্দেশ্য করে বলছেন এরা কি দেখে না,
যে এদের পৃথিবীটা ছোট হয়ে আসছে, মক্কা কেন্দ্রিক হয়ে আসছে, শুধু কাবার চারিপাশে যে ঘিরে যে মাতব্বরী সর্দারিটা করে ওইটুকুই বাকি আছে এদের, আর বাদ বাকি সব রসুল জয় করেছেন। এইটা আর আমরা যারা মুসলিম তারা কি দেখি পৃথিবীটা ছোট হয়ে আসার মানেটা কি? আমরা কি দেখি না যে আমাদের পৃথিবীতে মান সম্মান বলতে কিছুই নেই? জগতের সমস্ত ধন সম্পদ আমাদের পায়ের তলায়, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং একেবারে যাকে বলে যে সবচেয়ে কার্যকর ভূখণ্ড আমাদের পায়ের তলায়, আর জনসংখ্যার দিক থেকে আমরা সবচেয়ে বড়, তারপরে আমরা ভিখারি, হাত পাতা ভিখারি। আমরা কি দেখি না আমাদের পৃথিবীটা ছোট হয়ে এসেছে, সংকীর্ণ হয়ে এসেছে? ওয়াল্লাহু ইয়াহকুমু এর আগের আয়াতের কথাটাকে একটু যদি যুক্ত করে নেন তাহলে ইয়ামহুল্লাহু মা ইয়াশা, নিশ্চিহ্ন করে দেন আল্লাহ যা তিনি করতে ইচ্ছা করেন। তো এই করোনা আক্রমণকে একটু এর সঙ্গে একটু প্রাসঙ্গিক করে নেই, সেটা হলো যে এখন যেমন করোনা অপ্রতিরোধ্য গতিতে সারা পৃথিবীকে গ্রাস করেছে, এখন টেলিভিশনে তো দেখাচ্ছে, ইউরোপ আমেরিকা সবই তো দেখাচ্ছে, চারিদিকে সব দেখুন, মানুষগুলোর দিকে একটু তাকিয়ে দেখবেন। আপনারা যারা কোরআনের একটু আদ্দু ছাত্র, আমরা একদম এবিসিডিও যারা কোরআনের পড়ছি, তারাও তাদের এই কোরআনের চোখ দিয়ে, এই আলোর চোখ দিয়ে একটু তাদের দিকে তাকিয়ে দেখবেন, আপনার কাছেই মনে হবে এই লোকগুলো খামাখা বেঁচে আছে কেন পৃথিবীতে? একটা হাফ প্যান্ট পরে বুড়ি এক মহিলা হাঁটতেছে, ভাবুন, একটু ছাড় দিয়েছিল, ঝাঁপিয়ে পড়েছিল মদে আর বারে আর এখানে সেখানে। কোনো মানুষের জীবনে এই কেন্দ্রিক হতে পারে? উপার্জন করো, খাও, মদ খাও, ফুর্তি করো, নাচো, বা শেষ কাহিনি। আর মানে বা বছরে বছরে বা তিন মাস পর পর সাগর পাড়ে গিয়ে ন্যাংটা হয়ে চিত হয়ে পড়ে থাকো, এই জীবন মানুষের। তো আল্লাহ দেখিয়ে দিচ্ছেন যে দেখো হে মানুষ, তোমাদের ভিতরে সৃষ্টিকর্তার বা মৃত্যু চেতনা বলতে কোনো জিনিস তোমাদের কাছে আর মানে আর আর নেই তোমাদের মধ্যে। এইটা দেখাবার জন্যই তিনি এই করোনা ভাই সাহেবকে পাঠিয়েছেন, তিনি সারা পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছেন এবং দেখাচ্ছেন জনে জনে ধরে যে তোমাদের ভিতরে সৃষ্টিকর্তার কোনো চেতনা নেই, দেখে রাখো এটা। তো এই ব্যাপারটাকে আমি সুরে আনামের ওই আয়াতখানা আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই আয়াতখানা একটু দেখুন যে কামা লাম ইউমিনু আউওয়ালা মাররা, এই আয়াতের প্রমাণটা দেখুন 110, ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারুহুম কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা। আজকে একটু প্রসঙ্গ আলোচনা করি এইভাবে যে আমরা যখন তিনটা জিনিস দেখলাম, লিকুল্লি উম্মাতিন রাসূলুন, সূরা ইউনুসের আয়াত 49, তারপরে আবার সূরা 49 নয়, হ্যাঁ 47, আর 49-এরও লিকুল্লি উম্মাতিন আজালুন, আর সূরা রাদে এসে দেখলাম লিকুল্লি আজালিন কিতাবুন। তো এই সূত্রে বলেছিলাম যে মোহাম্মদ রাসূলুল্লাহ তাহলে কিয়ামত পর্যন্ত রাসূল, এবং তার রিসালাতের আজাল বা মেয়াদ কিয়ামত পর্যন্ত, এবং তিনি যে রেসালাত দিয়ে গেছেন অর্থাৎ যে কিতাব দিয়ে গেছেন বা কিতাব তার মাধ্যমে যেটা আমরা পেয়েছি সেই কিতাবের ব্যাপ্তি কিয়ামত পর্যন্ত। 1500 বছরের সময় আল্লাহ দিয়েছেন এর আগের নবী রসুলদের, একটা যে ইন্টারভেলের যে ব্যাপারটা মুসা এবং ঈসার থেকে মাঝখানে এই 1500 বছর বা 1450 বছরের গ্যাপ, এটা যদিও কোরআনের উল্লেখ নেই কিন্তু আমরা ওটা ধরতে পারি। তাহলে আল্লাহ তাআলা একটা দীর্ঘ সময় আমাদেরকে দিয়েছেন। এখন আমরা বারবারই বলছি আমাদের এই কিউআরএসএফ এর পক্ষ থেকে যে আমরা কিতাব পড়ছি, কিতাবের প্রতি আমাদের আগ্রহ বাড়ছে, আমরা হাজার হাজার মানুষ এখন এগিয়ে আসছেন কিতাব পড়ার জন্য, এই কথা শোনার জন্য। এইটা অলৌকিক কিছু নয়, এটা আল্লাহর ব্যাপার, আল্লাহ এখন কিতাব খুলছেন বলে আপনি আগ্রহী, আগ্রহ বোধ করছেন, আমরা পড়তে পারছি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া কিতাব এবং সেই যে জাতির উপরে তিনি বিকাশ করেছিলেন তাকে, সেই সময়টা এখন শেষ, নতুন করে আর একটা যুগ শুরু হয়েছে যার কিতাব, এই কিতাবই থাকবে, এখন স্বয়ং আল্লাহ এই কিতাব খুলবেন।
এই কথাটুকু বলার জন্য আমি এই মানে এটা এটা দেখালাম। তো এখন এখনকার উপস্থিত এই করোনা যে এসেছে একটা নোটিশ করার জন্য, দেখো হে মানুষ, তোমাদের কাছে কিতাব ছিল, তোমরা দেখনি, অতএব তোমরা এখন এই পৃথিবীর জন্য ইউজলেস, বোঝা। এবং সেজন্য এই একটা বিপদ আল্লাহ দিয়েছেন, সেটা আমরা সামনে গেলে আরো দেখতে পাবো যে সমস্ত বিপদ মুসিবত কেন আল্লাহ দেন। করোনা আল্লাহর আয়াত, করোনা আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব। তো ইয়ামহুল্লাহু মা ইয়াশা, এইখানে যদি দেখেন আপনি 39-এ যে একদম নিশ্চিন্ন করে দেন আল্লাহ যা চান। কি নিশ্চিন্ন করে দিলেন? করোনা এসে কি দেখালো? জ্ঞান, বিজ্ঞান, অস্ত্র, এটা সেটা, কত অ্যাটমিক, কত কিছু, কত মেডিকেল সায়েন্স, সব বেকার। সবচেয়ে আমার হাস্যকর লাগে এই যে এত মানুষের এত রকমের রোগ ব্যাধি, করোনা এসে রোগ ব্যাধিও যেন বিলুপ্ত করে দিয়ে গেছে, মানুষের কোনো অসুখই নাই। অসুখ থাকবে কোথায়? কারণ ডাক্তার নেই, কোনো ডাক্তার কারোর সাথে দেখা করে না, কোনো ডাক্তার তা কাউকে হাত দিয়ে ছোঁয় না। এইখানে আপনি প্রেশার মাপতে যাবেন বা ইয়াতে কি জানি বলে ওই যে ডিসপেন্সারিতে, মাপবে না, ওই দূরে থাকেন। ওষুধ বলেন, প্যাকেট ভরে ওষুধ দেয় লাঠি দিয়া। অসুখ বিসুখ নাই, শেষ। ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিতু এবং তিনি প্রতিষ্ঠিত করেন যা তিনি ইচ্ছা করেন। ওয়াইন দাহু উম্মুল কিতাব ওয়াইন মা নুরিয়ান নাকা বাদাল্লাদি নাইদুহুম। এখন এই মক্কার লোকদেরকে, রসুলকে ধরি এখানে প্রেক্ষিত অনুযায়ী তাবিলে খাস, তাহলে কি হলো যে যদি আমরা দেখাই তোমাকে যার ভয় এদেরকে দেখিয়েছি, আও নতাওয়াফায়ান নাকা, অথবা তার আগেই তোমাকে নিয়েই আসি আমরা, ফা ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, তো তোমার উপরে তো দায়িত্ব পৌঁছে দেওয়া ছাড়া আর কিছুই না, আর হিসাব নেওয়ার দায়িত্ব তো আমাদের। আওয়ালাম ইয়ারাও আন্না না আতিল আরদা নান কুসাহা মিন আতরাফিহা ওয়াল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি। আসুন একটু বাংলাটা পড়ে নেই, কারণ খুব জাঁকজমকপূর্ণভাবেই বলা আছে। এই লোকেরা কি দেখিতে পায় না যে আমরা এই জমিনের পর চালিয়া আসিতেছি এবং উহার পরিধি চারিদিক হইতে আমরা সংকীর্ণ করিয়া আনিতেছি, যার কথা আমি আমাদের একালের প্রেক্ষিতে বলেছি। আল্লাহ শাসন ও ফয়সালা দান করিতেছেন, তাহার ফয়সালার পুনর্বিবেচনাকারী কেহ নাই, কিন্তু আমরা তো আছি। আছি কি না? কিতাবকে বাদ দিয়ে নতুন ধর্ম বানাতে পারি কি না? নতুন শরিয়ত বানাতে পারি কি না? নতুন আইনকানুন বানাতে পারি কি না? পারি কি না আমরা? তাহলে আওয়ালাম ইয়ারাও আন্না না আতিল আরদা নান কুসাহা মিন আতরাফিহা ওয়াল্লাহু ইয়াহকুমু লা লামু আল্লাহু ইয়াহকুমু, আল্লাহ ফয়সলা করে দেন, সিদ্ধান্ত জানিয়ে দেন। লা মুআক্কিবা লিহুকমিহি, তার আদেশের পরে পুনর্বিবেচনাকারী তো কেউ নেই, তা নিয়ে কথা বলারও কেউ নেই। কিন্তু এই মুসলিম জাতি তো আছে। ওয়াহু আসসারিউল হিসাব, এবং তিনি দ্রুততম হিসাব নিতে। ওয়াকাদ মাকার আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালিল্লাহিল মাকরু জামিয়ান, এবং বহু রকমের চক্রান্ত করেছে এর আগে, হ্যাঁ, যারা ছিল, ফালিল্লাহিল মাকরু জামিয়ান, এবং সব চক্রান্তই শেষ পর্যন্ত আল্লাহর হাতে। ঠিক যেমন এই করোনা এসে দেখিয়ে দিল যে কোনো জ্ঞান বিজ্ঞান বলতে পৃথিবীতে কিছু নেই। যেমন আমেরিকার প্রেসিডেন্ট বলতেছে সায়েন্টিস্ট কি, এরা সব আহাম্মক, বলেন আর তো দরকার নেই কিছু আমাদের শোনার। মানে জ্ঞানী বিজ্ঞানে অহংকারী যে জাতি, তাদের প্রেসিডেন্ট বলতেছে সায়েন্টিস্টরা সব মূর্খ, আহাম্মক, কিছুই জানে না বেটারা। আওয়ালাম ইয়ারাও আন্না না আতিল আরদা নান কাছা ওয়া কদ মাকার আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালিল্লাহিল মাকরু জামিয়ান ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফসিন, সুবহানাল্লাহ বিহামদিহি। মানে শেষের কথাগুলো কিভাবে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন গুছিয়ে, তিনি জানেন কি উপার্জন করছে প্রতিটি ব্যক্তি।
ওয়াসায়ালামুল কুফফারু, এবং খুব শীঘ্রই জানতে পারবে তারাও যারা এই কথাটা বিশ্বাস করে না, লিমান উকবাদদার, পরিণতির ঘর কার জন্য। ওয়াকুলু আল্লাযিনা কাফারু, তবুও বলে যারা প্রত্যাখ্যান করে বা বিশ্বাস করে না, লাস্তা মুরসালান, তুমি আল্লাহর পাঠানো কেউ নও, তুমি আল্লাহর বার্তাবাহক নও। কুল কাফা বিল্লাহি শাহীদান, মানে কিভাবে রসালাত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নিয়ে তার এক অতি ক্ষুদ্র নগণ্য এক উম্মতের কাছে বার্তাটা আল্লাহ পৌঁছে দিচ্ছেন যে ওই একই দায়িত্ব তোমার উপরেও সমানভাবে। সেই সূরা বাকারার 143, কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউআল্লিমুকুম ইন্না লিল্লাহ ওয়া কামা আরসালনা ফিকুম ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলা নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা, আমাদেরকে মানুষ জাতির উপরে সাক্ষীদাতা বানাবার জন্যই রসুলকে পাঠিয়েছেন এবং তাকে দিয়েই গড়ে তুলেছেন সেকালের সেই মানে কোরআন অনুসারী প্রজন্মকে। وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا لَسْتَ مُرْسَلًا قُلْ كَفَى بِاللَّهِ شَهِيدًا بَيْنِي وَبَيْنَكُمْ شَكِّي اللَّهِ جَا اللَّهِ جَتَشْتُ شَكِّي هِسَبِي আমার মধ্যে আর তোমাদের মধ্যে, ওয়ামান ইনদাহু ইলমুল কিতাব, এবং যার এবং ওয়ামান এবং তারা ইনদাহু ইলমুল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান আছে। তাহলে আমি যদি কিতাব পড়ে শোনাই তাহলে এর বিরোধিতা করা, এর মোকাবেলা করা একজন কিতাবের জ্ঞানীর পক্ষেই সম্ভব, আর কারো কোনো কোনো মোকাবেলা কোনো বিরোধিতা গ্রাহ্য নয়। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।